গ্রীষ্ম প্রবাহ আর আগন্তুক কেবা দিনলৈ রাজ্যত নাই বরষুণের কোনো সম্ভাবনা। এটা উদ্বেগজনক খবর, বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের জানাইছে এই কথা। আগন্তুক কেবা দিনলৈকে রাজ্যত কোনো ধরনের বরষুণের সম্ভাবনা নাই। পারাস্তম্ভই অভিলেখ ভঙ্গ করেছে, 40 ডিগ্রি অতিক্রম করেছে আর এই পর্যন্ত হিটস্ট্রোকত মৃত্যু হয়েছে 3 জনক লোকের। আমি লই এসেছি এটা উদ্বেগজনক খবর, রাজ্যত বরষুণের কোনো সম্ভাবনা নাই, অগ্নিকুণ্ডত পরিণত হয়েছে রাজ্য। এটা উদ্বেগজনক খবর, রাজ্যত দৈনিক বৃদ্ধি হয়েছে পারাস্তম্ভ, আগন্তুক কেবা দিনত 4-5 ডিগ্রি পর্যন্ত পুনের পারাস্তম্ভ বৃদ্ধির সম্ভাবনা আর আগন্তুক কেবা দিনলৈ রাজ্যত নাই বরষুণের কোনো সম্ভাবনা। সেপ্টেম্বর মাহতো অভিলেখ সৃষ্টি করে পারাস্তম্ভ অতিক্রম করেছে 40 ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকত প্রাণ হেরুয়াছে 3 জনক লোকে, মাত্র কেটামান ঘন্টার ভিতর হিটস্ট্রোকত প্রাণ হেরুয়ালে 3 জন লোকে। বিদ্যালয়ের সময়সূচী সলনি করেছে, পুনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যত, 4-5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। প্রতি বছরেই ভয়াবহ রূপত বৃদ্ধি হয়েছে গরম, এটা ভয়াবহ খবর। এই মুহূর্তত রাজ্যত বাজিছে বিপদ ঘণ্টা, বিশ্বত বাজিছে জলবায়ু পরিবর্তনের রেড এলার্ট আর অসমত দেখি বলে পাওয়া গেছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ছবি। দ্রুত গতিত সলনি হয়েছে জলবায়ু, আগন্তুক কেবা দিনলৈ রাজ্যত বরষুণের সম্ভাবনা নাই, 4-5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিরহে সম্ভাবনা আছে। ভারতত জলবায়ু পরিবর্তনের এয়া ভয়াবহ প্রভাব পড়েছে, উত্তর পূবর রাজ্যত নাই পূর্বর সেই শীতল বতাহ, ভয়ঙ্কর রূপত উত্তর পূবর রাজ্য সমূহ বৃদ্ধি পাবলৈ লৈছে তাপমাত্রা আর ক্রমাৎ ঠান্ডা কমিছে অসমকে ধরে উত্তর পূবত। এটা উদ্বেগজনক খবর, অসমত আজি রাতিপুৱাৰ ভাগৰে পৰাই ভয়ঙ্কর রূপত গরম আর শীতকালের সময়সীমা দ্রুতগতি হ্রাস হওয়া দেখি পাওয়া গেছে। সেপ্টেম্বর মাহতো অসমত এই পরিবেশ ভয়াবহ গরম, হঠাৎ সলনি হল বতর, ঘরের বাহির হব নোৱাৰা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজি রাতিপুৱাৰ ভাগরে পড়াই প্রখর রোদ, বিগত বর্ষের তুলনাত এইবার সেপ্টেম্বর মাহতো গরমে দহিছে রাজ্য। প্রতি বছরে গরমের পরিমাণ বৃদ্ধি হয়েছে, আগন্তুক কেবা দিনলৈ 4-5 ডিগ্রি পর্যন্ত আরো অধিক তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের জারি করা হয়েছে সকিয়নি, কমিছে বরষুণের পরিমাণ, আগন্তুক কেবা দিনলৈ রাজ্যত বরষুণের কোনো সম্ভাবনা নাই। ভারতের 189খন শহরত দীঘলীয়া সময়লৈকে থাকিব গরম আর বিশেষ সমীক্ষাত প্রকাশ পাইছে এই তথ্য। WRI সমীক্ষাত প্রকাশ পাইছে দ্রুতগতি জলবায়ু সলনির এই ভয়াবহ তথ্য। এটা উদ্বেগজনক খবর, অসমত ভয়ঙ্কর রূপত বৃদ্ধি তাপমাত্রা, আজিরে পৰা 20 বছর পাছত নাইকিয়া হব পাৰে শীতকাল। সেপ্টেম্বর মাহতো অসমত দেখি বলে পাওয়া গেছে ভয়াবহ পরিবেশ, যদি এনেদরে গরম বৃদ্ধি হয় কঠিন হয়ে পড়ব পাৰে জীবন আর অগ্নিকুণ্ডত পরিণত হয়েছে রাজ্য। আজির 20 বছর পাছত কি হব কল্পনা করক, যেহেতু ভয়াবহ দৈনিক গরম বৃদ্ধি পাইছে, আগন্তুক কেবা দিনলৈ বরষুণের কোনো সম্ভাবনা নাই, ক্রমাৎ বরষুণের পরিমাণ কমিছে, গ্রীষ্মকালের সময় দীঘলীয়া হয়েছে, ভারতের 189খন শহরত এইবার দীঘলীয়া হব গ্রীষ্মকাল, অর্থাৎ শীতকালের সময় কমিব আর সেপ্টেম্বর মাহত এয়া ভয়াবহ ছবি। তা পারাস্তম্ভই অভিলেখ ভঙ্গ করেছে আর অভিলেখ সৃষ্টি করে পারাস্তম্ভয় অতিক্রম করেছে 40 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতিপর ভাগরে পড়ায় প্রখর রোদ, ঘরের বাহির হব নোৱাৰা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সময়সীমা যথেষ্ট আগুয়াই দিয়া হয়েছে, যদিও রাতিপর ভাগরে পড়া 5:30 বজাৰ প্রখর রোদ, রাজ্যের উজনির নামনিলৈ প্রখর রোদে রোদে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে আর আগন্তুক কেবা দিনলৈ হিটস্ট্রোকে ভয়াবহ রূপ লব পাৰে। হিটস্ট্রোকত মৃত্যু হয়েছে ইতিমধ্যে 3 জনক লোকের আর পুনের আসব ভয়ঙ্কর হিট ওয়েভ। আগন্তুক কেবা দিনলৈ বরষুণের যেহেতু সম্ভাবনা নাই, এজাক বরষুণ বিচারিছে রাজ্যবাসী, কিন্তু বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের জানা হয়েছে আগন্তুক কেবা দিনলৈ বরষুণের কোনো সম্ভাবনা নাই, 4-5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হব পাৰে তাপমাত্রা, প্রতি বছরেই ভয়াবহ রূপত বৃদ্ধি হয়েছে গরম আর সেপ্টেম্বর মাহতো এয়া অভিলেখ সৃষ্টিকারী গরম, অসমত পুনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে বলে জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্রই। ভারতত জলবায়ু পরিবর্তনের এয়া ভয়াবহ ছবি দেখি পাওয়া গেছে, উত্তর পূবর রাজ্যত ক্রমাৎ কমিছে ঠান্ডা, উত্তর পূবর প্রতিখন রাজ্যতে জলবায়ু সলনি হয়েছে, গ্লোবেল ওয়ার্মিংয়ের ভয়াবহ প্রভাব পড়েছে সমগ্র বিশ্বতেই আর অসমতো পড়েছে গ্লোবেল ওয়ার্মিংয়ের ভয়াবহ প্রভাব, উত্তর পূবর প্রতিখন রাজ্যত গ্লোবেল ওয়ার্মিংয়ের প্রভাব পড়েছে আর বন ধ্বংসযজ্ঞর এয়া ভয়াবহ রূপ দেখি পাওয়া গেছে। ক্রমাৎ ঠান্ডা কমিছে, অসমকে ধরে উত্তর পূবর শীতকালের সময়সীমা দ্রুতগতি হ্রাস হওয়া দেখি পাওয়া গেছে, অসমত সলনি হয়েছে বতর, বিগত বর্ষের তুলনায় এইবার সেপ্টেম্বর মাহতো গরমে ধরেছে রাজ্যক আর আগন্তুক 4-5 ডিগ্রি পর্যন্ত আগন্তুক দিনত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে, বরষুণের পরিমাণ কমিছে, এজাক বরষুণ বিচারিছে রাজ্যবাসী, কিন্তু বরষুণ অহার সম্ভাবনা নাই বলে জানাইছে বতর বিজ্ঞানী। কেবল ইমানেই নহয়, WRI সমীক্ষাত প্রকাশ পাইছে এক ভয়াবহ তথ্য, ভারতের 189খন শহরত দীঘলীয়া হব এবার গ্রীষ্মকাল আর
যদি এনেদৰে গৰম বৃদ্ধি হয় তেতিয়া হলে কঠিন হৈ পৰিব পাৰে জিয়ন ডব্লিউআরএ সমীক্ষাত প্ৰকাশ পাইছে ভয়াবহ ছবি আজিৰ পৰা 20 বছৰ পাছত নাইকিয়া হ'ব পাৰে শীতকাল গতিকে সাৱধান হওক আহি আছে ভয়াবহ হিট ওয়েভ আগন্তুক কেবা দিনলৈ যেতিয়া ৰাজ্যত বৰষুণৰ সম্ভাৱনা নাই বিপদ ঘণ্টা বাজিছে ৰাজ্যত হৰৰ বাহিৰ হ'ব নোৱাৰা পৰিস্থিতি সৃষ্টি হৈছে আৰু দৈনিক গৰম বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আজি ৰাতিপুৱাৰ ভাগৰে পৰাই উজনিৰ পৰা নামনিলৈ গৰমে দহিছে ৰাজ্যত